জিলহজ মাস সকলের কাছে প্রসিদ্ধ, কোরবানির মাস হিসাবে এবং হজের মাস হিসাবে। মহান রব্বুল আলামিনের কাছে এই মাসটি হলো এই পৃথিবী এবং পৃথিবীর যত দিন রয়েছে সব থেকে এই মাসের দশ দিন আল্লাহর কাছে প্রিয়। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালু আইয়ামি দুনিয়া আইয়ামুল আশর, ইয়ানি আশর জিলহিজ্জা, যে পৃথিবীর সব দিন থেকে শ্রেষ্ঠ দিন হলো এই দশ দিন, তথা জিলহজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালু সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়ামিল আশর, পৃথিবীতে যত দিনের আমল রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং প্রিয় মহাব্বতের আমল, আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন এই দশ দিনের আমল, যার জন্য মহান রাব্বুল আলামিন বেশি বেশি জিকির আজকার করতে বলছেন। ওয়াজকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত, যে তোমরা এই নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করো। তাহলে একজন মুসলিম এই দশ দিন আমরা কিভাবে গ্রহণ করব? আজ থেকে আমরা তওবা করি, একনিষ্ঠভাবে তওবা করি। এই মাসে আমরা রোজা তো রাখবো, বিশেষ করে নয় তারিখে রোজা রাখবো, যেটি আরাফার দিবস। হাজিরা যখন আরাফায় থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নি আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহা ওয়া সানাতাল্লাতি বাদাহা, এই একদিনের রোজা আমি আশা করি আল্লাহ রব্বুল আলামিন এক বছরের বিগত এবং এক বছরের পরের গুনাহ ক্ষমা করে দিবেন। দশ দিন রোজা রাখতে চেষ্টা করব, কোরআন খতম করব। এই মাসে আমরা বেশি বেশি, বিশেষ করে দশ দিন বেশি বেশি সাদকা করব, তাসবিহ তাহলিল করব, বেশি বেশি জিকির করব, নফল নামাজ পড়ব, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করব, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব, মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করব, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, পরস্পর ভাই ভাই দ্বন্দ্ব থাকলে দ্বন্দ্ব নিরসন করব, প্রতিটি সেকেন্ড মিনিট যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে রত থাকতে পারি, এটাও আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে আল্লাহ রাব্বুল একটা অফার দিয়েছেন, মাত্র দশ দিন, দশ দিনের একটা কোচিং যদি আপনি গ্রহণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন এই দশ দিনের আপনার জন্য নিয়ে আসবে ইহকালে মঙ্গল এবং পরকালে মঙ্গল। আমরা নিজেরা, পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব সকলকে উপদেশ দেই, পরামর্শ দেই, দশ দিন সুন্দরভাবে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অফার, এই সুযোগটি গ্রহণ করে ইহকাল পরকালে নিজেকে ধন্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।